আসসালামু আলাইকুম, আমি রুকসানা পারভিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহর রহমতে আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। আমার বেসিন এরিয়াটা আমি যেভাবে সবসময় অর্গানাইজ করে রাখি, আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। বেসিন এরিয়াটা কিন্তু প্রত্যেক দিনই ক্লিনিং করতে হয়, তবে আজকে যেটা করছি একদম ডিপ ক্লিনিং। তো ভাবলাম যে আমি আমার বেসিন এরিয়াটা কীভাবে অর্গানাইজ করে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। তো প্রথমে আমি আমার বেসিন এরিয়াটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আমি যে স্প্রেটা ব্যবহার করছি এর ভিডিও কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি। আমি সবসময় এই স্প্রে দিয়েই আমি বেসিন, চুলা, জানালার গ্রিল সব কিছু পরিষ্কার করি আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো প্রথমে আমি বেসিন এরিয়াটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই মিশ্রণটা কীভাবে তৈরি করতে হয় আমি অলরেডি শেয়ার করেছি, তারপর আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অর্গানাইজেশন এবং ক্লিনিং ভিডিওগুলো দেখতে কিন্তু সবার কাছেই মোটামুটি খুবই ভালো লাগে, কারণ একজনের কাজ দেখে আরেকজন কিন্তু অনেক ধরনের আইডিয়া পায়। তো মূলত সেই কারণেই শেয়ার করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরকম নিত্য নতুন আরও ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কেননা এরকম ভিডিও সামনে ইনশাল্লাহ আরও শেয়ার করব। ক্লিনিং করার পর বেসিন এরিয়াটা দেখতে ঠিক এইরকম। আমার বেসিন এরিয়ার সাথে আপনার বেসিন এরিয়া হুবহুব নাও মিলতে পারে, তবে বাংলাদেশের সব বেসিন এরিয়া কিন্তু দেখতে প্রায় হুবহুব একই রকম। বেসিন, একটা আয়না আর হচ্ছে একটা হ্যাঙ্গিং স্ট্যান্ড। এখন আমি আমার বেসিন এরিয়াটাকে অর্গানাইজ করে নিচ্ছি। বেসিনের ঠিক উপরে পেপার দিয়ে একটা ফ্লাওয়ার ওয়াল হ্যাঙ্গিং তৈরি করেছি, আর এর ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে শেয়ার করেছি, এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটাকে নামিয়ে পরিষ্কার করে মুছে আবার উপরে লাগিয়ে নিলাম। এরপর বেসিনের কর্নারে লাগানোর জন্য এখানে আমি আর্টিফিশিয়াল পাতা নিয়েছি। আর আর্টিফিশিয়ালের আইটেমগুলো ব্যবহার করলে কি হয়, এগুলো ময়লা হয়ে গেলে ধুয়ে আবার ব্যবহার করা যায়, এতে করে নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। তো আমি এখন বেসিনের কর্নারে এবং আয়নার উপরে আর্টিফিশিয়ালে লতা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। নিজের বাসা হোক কিংবা ভাড়া বাসা, যেখানেই থাকি না কেন সেই জায়গাটাকেই সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা আমাদের উচিত। এখন এক এক করে যেখানে একটা সেখানে রেখে দিচ্ছি। আমরা কিন্তু সাধারণত ঘুম থেকে উঠেই প্রথমে বেসিনের এরিয়াতে যাই, আর দিনের শুরুটা কিন্তু আমরা বেসিনের কাজকর্ম দিয়েই শুরু করি। সেই ক্ষেত্রে বেসিনের এরিয়াটা যদি পরিপাটি থাকে তাহলে কিন্তু মনটাও ফ্রেশ হয়ে যায়, আর সবুজের সমাহার থাকলে তো আর কোনো কথাই নেই। তাই আমি চেষ্টা করেছি সবুজের সমাহারে বেসিনের এরিয়াটা অর্গানাইজ করার, এতে করে মনটা ফ্রেশ হয়ে যাবে। আর মন ফ্রেশ হলেই কিন্তু পুরো দিনটাও খুব ভালো কাটবে, এটা আমি মনে করি। আপনারা কি আমার মতো তাই মনে করেন? অর্গানাইজ করার পরে বেসিন এরিয়াটা দেখতে ঠিক এইরকম। আর আমি বেসিনের নিচে তেমন কিছু রাখতে পারি না, কারণ ছোট একটা বাচ্চা আছে, যাই রাখি না কেন দড়ে ফেলে। আর তাছাড়া বেসিনের এক পাশে কিন্তু আমাকে মুড়া রাখতে হয়, কারণ আমার বড় ছেলেটা মুড়া না থাকলে বেসিনের যে ট্যাপটা আছে সেটা নাগাল পায় না। তো সেই কারণে সবসময় এখানে এক পাশে মুড়া রাখতে হয়। আমি খুব সিম্পলভাবে আমার বেসিনের এরিয়াটাকে অর্গানাইজ করেছি, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।